আসসালামু আলাইকুম সানাস রেসিপিস আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে পাঁচ মিশালি ডালের রেসিপি শেয়ার করবো এই ডালটা খেতে অনেক মজার হয় এখানে আমি তিন ধরনের ডাল নিয়েছি অন্য কোনো ডাল ছিল না এখানে নিয়েছি বুটের ডাল আর হচ্ছে মুগ ডাল আর নিয়েছি মসুরের ডাল আর অন্য ডাল বাসায় ছিল না এই জন্য এই তিন ধরনের ডাল দিয়েই আমি রান্না করেছিলাম আমি প্রথমে ডাল ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আদা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি অল্প করে দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে দিব হাত দিয়ে ভালো মতো মেখে নিব ভালো মতো মাখাতে হবে তাহলে খেতে আরও বেশি মজা হবে এরপর পরিমাণ মতো পানি দেব এর মধ্যে অল্প করেই পানি দেব বুটের ডাল সারা রাত ভিজিয়ে রাখলে সেই ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বুটের ডাল সবসময় বেশি সময় নিয়ে তারপর ভিজাতে হয় তারপর রান্না করতে হয় বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল এখন চুলাতে প্যান বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি অল্প পরিমাণ পানি দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না ঘন ডাল খেতে বেশি ভালো লাগে এটা রুটি দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে আমি চেক করে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটাকে বাকার দিব বাকার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আগে কুচি করে রেখেছি আপনার ইচ্ছা করলে এর মধ্যে রসুন দিতে পারেন কিন্তু আমি বাঘারের সময় রসুন দিই না বাগার দেওয়ার জন্য প্যানে দিয়েছি তেল পেঁয়াজ কুচি আর অল্প করে জিরা দিয়ে দিলাম একটা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে শুকনামরিচ আগে থেকে ভাজা ছিল সেটাই দিয়েছি পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়ার পর এখন রান্না করে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম এখন আধা চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তাহলে ডালটা খেতে আরও বেশি মজা লাগবে পাঁচ মিশালি ডাল রান্না আমার রেডি এভাবে খুব সহজেই রান্না করতে পারি আমরা পাঁচ মিশালি ডাল আর এটা খেতে যে কি মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আজকে এই পর্যন্তই আমি সারাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ